আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে ভাপে তালের কেক। আমি চালের গুঁড়া দিয়ে তালের কেকটা তৈরি করেছি। চেষ্টা করি প্রতিটা রান্না সহজ করে শেয়ার করতে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য। তো চলুন তৈরি করতে থাকি কেকটা। প্রথমে হচ্ছে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ নিয়ে নিয়েছি তালের রস, 1/2 কাপ নিয়ে নিয়েছি চিনি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন এগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে। তো এই কাজটা আমি হাত দিয়ে করব। আর এখানে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। যদি এটা কিছুটা ড্রাই করার জন্য আর কিছু চালের গুঁড়া দরকার হয় তাহলে আমি আর 1/2 কাপ চালের গুঁড়া মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি, তো আমার এখানে আরও 1/2 কাপ চালের গুঁড়া লাগবে। তো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে বাটিটাকে আমি ডেকে দিচ্ছি একটা র্যাপিং পেপার দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য। চালের গুঁড়া দিয়ে তালের কেকটা বানাতে অবশ্যই এটাকে রেস্টে রাখতে হবে। তো 5-6 ঘন্টা রেস্টে রাখার কারণে গোলাটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর ভিতরের টেক্সচারটা ঠিক এরকম হবে। তো ওই পর্যায়ে হচ্ছে কেকটা তৈরি করা যাবে এই গোলাটা দিয়ে। তারপর এটার উপরে আমি 1/2 কাপ নারিকেল কুড়ানো দিয়ে দিলাম, এটা ফ্রেশ কুড়ানো নারিকেল। তো যখন আমি মাখিয়েছিলাম তখন যদি নারিকেল দিতাম তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো যখন আমরা পিঠাটা তৈরি করব নারিকেলটা হচ্ছে তখন দিতে হবে। তো তালের কেকটা তৈরি করার জন্য আমি একটা স্টিলের মল নিয়েছি, এটার উপরে কিছুটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি যাতে করে কেকটা খুব সহজে উঠানো যায়। তারপর পুরোটা মিশ্রণ দিয়ে চামচ দিয়ে চেপে চেপে পুরোটা সাইডকে সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পর এটার উপরে আমি কিছু দিয়ে দেব নারিকেল কুড়ানো। এই নারিকেল কুড়ানোটা দিলে এটা উপরটা দেখতে যতটা সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে। উপরে আরও কিছু নারিকেল ছড়িয়ে দিয়েছি আর কয়েকটা কিশমিশ বসিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দেখতে যাতে সুন্দর লাগে এটার জন্য দিচ্ছি। তো যেহেতু আমি কেকটা আজকে ভাপে তৈরি করছি এটার জন্য খুবই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। একটা পাত্রে আমি কিচেন টাওয়াল বিছিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পানি। পানিটা দেওয়ার পর বাটিটাকে বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটাকেও কিন্তু বন্ধ করে দিতে হবে। তারপর চুলাতে বসিয়ে দিলাম আর চুলার আঁচটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে 20 মিনিটের মতো ভাপ দিতে হবে। তো আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি, পানিটা যখন ফুটে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমরা চুলার আঁচটাকে কমিয়ে দেব। তো ঠিক 20 মিনিট পর আমি এটা চেক করে দেখে নিচ্ছি যে এটা ভাপ হয়েছে কিনা। তো পানিটা কিন্তু কমে যায়নি, কেকটাও ভাপ দেওয়া হয়ে গেছে, এটা কিছুটা ফুলে যাবে। তারপর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে। তো কেকটাকে এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি। চালের গুঁড়া দিয়ে এই তালের কেকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সাইডে যে বাটার পেপারটা দিয়েছিলাম বাটার পেপারটাকেও খুলে নিচ্ছি। তো যারা তালের কেক খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপি ফলো করে তৈরি করতে পারেন। আশা করছি সব রেসিপির মতো আজকের রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।